কালী পূজোর মধ্যরাতে মন্দিরে আসেন দক্ষিণ রায়। সুন্দরবনের অরণ্য কালী মন্দিরে পূজোর সূচনা হয় প্রায় 250 বছর আগে। পূজোর দিন মধ্যরাতে এই মন্দিরে আসেন দক্ষিণ রায়। সুন্দরবনের জল জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের মঙ্গলের জন্য অরণ্য কালী মন্দিরে শ্যামা পূজোর সূচনা হয়। প্রায় 250 বছরেরও পুরনো এই পুজো। আজও সমস্ত রীতি রেওয়াজ মেনেই এই পুজো করে আসছেন খলিশাদি গ্রামের বাসিন্দারা। হারোয়া বললে প্রথমেই মাথায় আসে ইতিহাস। হারোয়া এক কথায় ইতিহাসের ঝাঁপি। এই হারোয়ার বুক ছিঁড়েই বয়ে গিয়েছে প্রাচীন বিদ্যাধরী নদী। আর এই নদীর অনতি দূরে খলিশাদি গ্রামে অবস্থিত সুন্দরবনের প্রাচীন অরণ্য কালী মন্দির। বসিরহাটের সুন্দরবনের হারোয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিশাদি গ্রামে অবস্থিত এই অরণ্যকালী লোকমুখে প্রচলিত, প্রায় 250 বছর আগে বিদ্যাধরীতে জলস্ফীতির কারণে এই খলিশাদি গ্রাম বন্যায় ভেসে গিয়েছিল। সেই সময় সুন্দরবনের জঙ্গলে বিদ্যাধরীর নদীর পাশে এক সাধু জঙ্গলের ও সাধারণের হিত কামনায় যজ্ঞ করেছিলেন এবং জল ও জঙ্গল লাগোয়া গ্রাম যাতে বন্যার কবল থেকে রক্ষা পায় সে কারণে পূজোর সূচনা করেন। সেই থেকে খলিশাদি গ্রামে শুরু হয় শ্যামা পুজো। তারপর একটু একটু করে ধাপে ধাপে তৈরি হয়েছে আস্ত মন্দিরটি, যা বর্তমানে অরণ্য কালীবাড়ি নামেই পরিচিত। পরবর্তীতে গ্রামবাসীদের যৌথ সিদ্ধান্তে এই পুজোর দায়িত্ব হস্তান্তর করা হয় ওই গ্রামের ভট্টাচার্য পরিবারকে। ভট্টাচার্য পরিবার পুজোর সকল নিয়ম মেনে আজও এই পুজো নিষ্ঠার সাথে পালন করে আসছেন। ভট্টাচার্য বাড়ির সদস্যরা জানান, অত্যন্ত জাগ্রত অরণ্য কালী মন্দিরের শ্যামামা। শ্যামামায়ের কাছে যে যা মনস্কামনা করে তা পূরণ হয়। শুধু ভট্টাচার্য পরিবার নয়, এই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে গ্রামবাসীরা। তারা জানান, পুজোর দিন যে মূর্তি স্থাপন করা হয় তার পুজো হয় সারা বছর। আবার ঠিক শ্যামা পুজোর এক সপ্তাহ আগে ভট্টাচার্য বাড়ির পুরুষেরা ও গ্রামের বেশ কিছু পুরুষ মিলে বেলা 12টার মধ্যে বিসর্জন দেন সেই পুরনো প্রতিমার। এই এক সপ্তাহ ধরে চলে প্রতিষ্ঠিত তামার দেবীঘটের পুজো। তারপর আবার পুজোর দিন দুপুরে আনা হয় নতুন প্রতিমা এবং রাতে ওই নতুন প্রতিমার পুজো শুরু হয়। এই পুজোয় প্রচুর পাঁঠা বলি হয়, সাথে ফল বলি দেওয়ার রেওয়াজও রয়েছে। এছাড়াও খিচুড়ি, তরকারি, ভাজা, পায়েস, চাটনি ইত্যাদি ভোগ নিবেদন করা হয় মাকে। মধ্যরাতে প্রায় 2:30-3 নাগাদ সময় থেকেই ভোগ বিতরণ শুরু হয়, চলে সকাল পর্যন্ত। গোটা গ্রাম এবং আশেপাশের গ্রাম থেকে ভক্তেরা মায়ের ভোগ নিতে আসেন। ভট্টাচার্য বাড়ির এক গৃহবধূ জানান, এখন মধ্যরাতে গ্রামবাসীরা ভোগ নিতে এলেও বহু আগে এই পুজোর রাতেই মন্দিরে আগমন হতো দক্ষিণ রায়ের। থেকে 250 থেকে 300 বছর আগেকার পুজো, তখন নাকি এই খলিশাদি গ্রামে খুব বিশাল বন্যা হয়েছিল। তার থেকে বাঁচার জন্য কোনো এক সাধু বাবা ধ্যানস্থ হয়েছিলেন, আর সেই ধ্যানস্থ হওয়ার পর থেকে এই পুজোটা শুরু হয়েছিল। তারপরে আমাদের গ্রামবাসীরা এই পুজোটাকে ভক্তি ভরে করে আসছেন সারা জীবন, আর আমাদের এই ভট্টাচার্য পরিবারের উপরেই এই দায়িত্বটা পড়েছে। এখন গ্রামবাসীরা সবাই খুবই ভক্তি ভরে এই পুজো করে, আর আমাদের মা খুবই জাগ্রত, আমাদের মনস্কামনা অক্ষরে অক্ষরে পালন করেন। আগেকারে যখন এখানে খুবই জঙ্গল ছিল, তখন এত বসতি ছিল না, খুব জঙ্গল ছিল, তখন এই পুজো যখন হতো, পুজোর দিন আমাদের এই পুজোয় নাকি মধ্যরাতে বাঘ আসতো। তা মানে বয়স্ক মানুষ যারা ছিলেন, আমার দিদি শাশুড়ি, তাঁর শাশুড়ি, তাঁর শাশুড়িরা যখন ছিলেন, তাঁরা বুঝতে পারতেন যে এই পুজোয় মানে এই সময় বাঘ আসবে। তারা সবাইকে সাবধান করে দিতেন যে বাচ্চা কাচ্চা নিয়ে কেউ থাকলে তারা বাড়ি চলে যাও, এখন বাঘ আসবে, সাবধান করে দিতেন। আর এত মানে এতই জাগ্রত মা, তখন আমাদের মাটির বাড়ি ছিল, মায়ের বাড়িটা মাটির ছিল, তখন মানে যিনি পরিষ্কার করে গেছেন তিনি দেখতে পেয়েছিলেন যে আমাদের মা এই আমাদের পাশের পুকুরেই মা চান করতেন। চান করে মা যে ঘরে এসেছেন পরিষ্কার করার পরে, সেই পায়ের ছাপটুকু পর্যন্ত তিনি দেখতে পেয়েছিলেন যে আমাদের মায়ের পায়ের ছাপটা ঘরের মধ্যে পড়েছে। পূজোর দিন কি কি হয়? পূজোর দিনকে আমাদের খুবই জাগ্রত ভাবে পুজো হয়, নিয়ম প্রথা মেনে আমাদের এই ঠাকুর আসে, দুপুর বেলায় ঠাকুর আনা হয়, সন্ধ্যে পর্যন্ত সাজগোজ করানো হয় মায়ের, তারপর রাত্রে পুজো শুরু হয়। পুজোয় পাঁঠা বলি হয়, আর নানান রকম ভোগ দিয়ে মাকে পুজো দেয়া হয়। কালী পুজোর দিন বাঘ আসবে, তাই পুজো সেরে সকলেই তাড়াতাড়ি বাড়ি চলে যেত, ফের ভোরবেলা আবার সকলে আসতো পুজোর মণ্ডপে।
অত্যন্ত ভক্তি ভরে অরণ্য কালী মন্দিরে শ্যামা মায়ের আরাধনা করা হয়। সকলেই মানেন এই মন্দিরের মা অত্যন্ত জাগ্রত, অনেকে তার প্রমাণও পেয়েছেন, অনেকেরই মনোবাঞ্ছা মা পূরণ করেছেন। ভট্টাচার্য বাড়ির বড় বউ পিঙ্কি ভট্টাচার্য জানান, মা যে এখানে স্বয়ং বিরাজমান তার প্রমাণ পেয়েছেন এই বাড়ির পূর্বপুরুষেরা। যেদিন শ্যামা পুজোটা হয় তার ঠিক এক সপ্তাহ আগে একটা রবিবার দেখে সমস্ত ভট্টাচার্য বাড়ির যত ছেলে আছে সবাইকে ডাকা হয় এবং পাড়ার লোকজন সবাইকেই ডাকা হয় এটাকে ইয়ে করবার জন্য, বিসর্জন, ঠাকুরকে বিসর্জন করবার জন্য। এবং ঠিক দিনে ঠিক 12টার মধ্যে, সকাল 12টার মধ্যে বিসর্জন দেওয়া হয়, সকলকে শান্তি জলও দেওয়া হয়ে থাকে। আর এই ঠাকুরের প্রচণ্ডই একটা জাগ্রত ভাব আছে, যেটা আমি নিজে জলজান্ত প্রমাণ। হ্যাঁ, আমি নিজেও ঠাকুরের কাছে অনেক মানসিক করেছি, সেক্ষেত্রে আমি মানসিক, আমার ক্ষেত্রে আমার অনেক মানসিক পূরণ হয়েছে। আর সবাই এটাকে খুব জাগ্রতভাবে মানে মানে এবং প্রতিনিয়তই এখানে একটা পুজো চলে। খলিশাদি গ্রামের অরণ্যকালী মন্দিরের শ্যামা মায়ের মহিমার কথা শুধু গ্রামেই সীমাবদ্ধ নয়, গ্রামের বাইরেও বহু প্রান্তে মায়ের মহিমার কথা প্রচলিত। তাই প্রতি বছর কালী পুজোর দিন এই মন্দিরে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন ঘটে, মহাসমারোহে হয় শ্যামা মায়ের আরাধনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।